প্রথম 1 থেকে 3 দিন করোনা হলে হালকা জ্বর ও গলা ব্যথা থাকে। চতুর্থ দিন গলা ব্যথা বৃদ্ধি ও স্বর ভাঙা, মাথা ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। পঞ্চম দিন ক্লান্তি ভাব, মাংসপেশি ব্যথা, শুকনো কাশি দেখা দেয়। ষষ্ঠ দিন হালকা জ্বর, সামান্য শুকনো কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়া অথবা বমি। সপ্তম দিন উচ্চতাপে জ্বর, কাশি বৃদ্ধি, সমস্ত শরীরে ব্যথা, ডায়রিয়া ও বমি। অষ্টম ও নবম দিন সকল উপসর্গগুলো বৃদ্ধি পাবে, প্রচণ্ড শ্বাসকষ্ট পাবে। করোনা হলে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, সাধারণ ভাইরাসও আমাদের শরীরে 7 থেকে 9 দিন থাকতে পারে। তাই 9 দিনের বেশি উপরোক্ত উপসর্গ দেখা দিলে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। করোনা হলেই আপনি মরে যাবেন এমন নয়, সমীক্ষায় দেখা গেছে 100 জনে 5 জনের মৃত্যু হয়। তাই ভয় না পেয়ে প্রতিরোধ করুন। আর আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন। রোগ ও বালা মুসিবত সকল কিছু আল্লাহ থেকে আসে। আল্লাহ না চাইলে কোনো ভাইরাস নিজ থেকে ছড়াতে পারে না। যদি আপনার মৃত্যু করোনায় লেখা থাকে, তাহলে তা আপনি যত কিছুই করুন না কেন তা হবেই। বিশ্বাস রাখুন আল্লাহর উপর আর সচেতন হন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে পারে।